আর পুল চায় না পোস্তা, বন্ধ হোক এই অভিশপ্ত উন্নয়ন, বলছেন স্বজন হারা মানুষ। 31শে মার্চ, পোস্তায় ঘরে ঘরে শ্রদ্ধানুষ্ঠান। একটি বিপর্যয় এক সুতোয় গেঁথে দিয়েছে 20টি পরিবারকে, শোকের যোগসূত্র। একটি পরিবার গুলাব মালির, জোড়াসাঁকো কালীবাড়ির সামনে ফুল বিক্রি করতেন, এখন নিজেই সেজেছেন ফুলের সাজে। ছেলের বিয়ে ঠিক করেছিলেন, বিয়ে দিয়ে যেতে পারেননি গুলাব আলী, আর উন্নয়ন চায় না তার পরিবার। এই যাওয়া আসা করতে ভয় লাগে আর কি, এইটাই লাগে। কি দরকার আছে হওয়ার? অত লোকজন মারা গেছে, সব নেই চারে কি ব্রিজ বনে কি আর ভি আম আদমি কা জান যায় আর কোই কুছ কর নেই সকে। সামাজিক স্তরে মৃতদের স্মরণে ছোট একটা শোক সভার আয়োজন করা হয়, যোগ দেন মৃতদের পরিবারের অনেকেই। তারা আর ব্রিজ চান না, বিচার চান। কি বলবো, কিছু রেজাল্ট নাই তো, না হলে এটা না ভেঙে দিলে কিছু তো রেজাল্ট নিতে হবে, নাহলে এই অ্যাক্সিডেন্টটা দুবারা না হয়। আমরা চাইছি দোষীদের শাস্তি হোক আর ব্রিজটা ভেঙে নতুন ব্রিজ হোক। যেরকম হাওড়া পুল আছে, আজকে ব্রিটিশ আগের দিকে এটা পুল হয়েছে, একটু অসুবিধা হয়নি। এইরকম ব্রিজ হয়নি, যে ঠেকেদার এমনি থাকে মিলাওয়াটের টাকা দিয়ে কাজ করে, এইরকম চাই না কোনো ব্রিজ। উড়ালপুলের কি হবে, উত্তর নেই স্থানীয় জনপ্রতিনিধির কাছে। ব্রিজ এর ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য একটা কমিটি রয়েছেন, যেখানে নিজে চিফ সেক্রেটারি রয়েছেন, এবং প্রতিনিয়ত আমরা বুঝতে পারি এটা নিয়ে আলোচনা হচ্ছে, কারণ আপনাদের মাধ্যমে আপনারা মানুষের সামনে সেটাকে তুলে দিচ্ছেন। সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই কেন উড়ালপুলের নিচ দিয়ে যান চলাচলের আয়োজন করা হলো, এটা কি ঝুঁকিপূর্ণ নয়? নিরাপদ এটা নিশ্চয়ই আছে, কারণ এই মানুষ চলাচল তো করবে, পুরো রাস্তাটা তো বন্ধ করা যায় না, আর ওটা তো এইরকম যা অবস্থা আছে সেখানে ভেঙে পড়ার কোনো ব্যাপার নেই। এলাকাবাসী স্বস্তিতে নেই, কখন পুল ভেঙে পড়ে সেই আতঙ্ক প্রতি মুহূর্তে তাড়া করে বেড়ায়। অভিশপ্ত এই ফ্লাইওভার তারা আর চান না। আপনার ঘরে কেউ লোক মারা যায়, তারপরে আপনি আমরা ওই জিনিসটা চাইবেন? তো পুরো ড্যামেজ হয়ে চুকা হ্যায় পুরা, ইসকা কোই চান্স নেই হ্যায়, ক্যা হোগা ক্যা নেই, এসা হয়ে আচ্ছা একবার হয়ে চুকা হ্যায়, দুবারা এসা না হো, বাস এই চাহতে হ্যায়। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা।